বন্ধুরা, গুড মর্নিং। আজ সকালবেলা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তার আগে সবাইকে গুড মর্নিং। তো আজকে আমরা যাব একটু ডে আউটিংয়ে। তো অনেকদিন কোথাও যাওয়া হয় না, তো হঠাৎ করে রাত্রিবেলা প্ল্যান হয়েছে কোথাও একটা ঘুরে আসা যাক। তো দেখতে দেখতে প্ল্যান করলাম যে আজকে যাওয়া যাক দেউলটিতে। তো আপনাদের সবারই অনেক পরিচিত জায়গাটা, তো ওখানে ডে আউটিংয়ে গিয়ে কোথায় থাকবেন, কদিন নাইট স্টে করতে হয়, কোথায় স্টে করবেন এবং সারাদিনে কোথায় কী ধরনের ঘোরার জায়গা আছে এবং কী খাবেন, সবই ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ব্লগটিতে। তো দেরি না করে, ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমরা বেরিয়ে পড়েছি, চলো গাড়িতে উঠে আবার কথা বলছি। গেছি দেউলটিতে। তো আমরা এখন রয়েছি রিসর্টে। তো রিসর্টটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো একটু পরে। তো এখানে ডে আউটিংয়ের জন্য বুকিং 9:30 থেকে স্টার্ট হয়। তো এখন অ্যাপ্রক্স 9টা বাজে, তো একটু পরে বুকিং নেবে বললো। তো বুকিংটা করে আপনাদের পুরো ডিটেলসটা বলে দিচ্ছি, কীভাবে বুকিং করতে হয়, কত কী চার্জ আছে সেটা পুরোটা আপনাদের বলে দিচ্ছি। আর আমাদের সাথে আরও একজন এসেছে, চলুন দেখাচ্ছি। আমি জানতাম না সে আসবে, রাস্তায় এসে তাকে ফোন করা হচ্ছে, বলছে ফোন করে দেখ সে কোথায় আছে, কে সেটা আপনারাই দেখে নিন। হাই বন্ধুরা, এখানে বাচ্চারা আসলে খুব মজা করতে পারবে, কারণ হলো বাচ্চাদের জন্য প্রচুর জিনিসপত্র আছে চড়ার, আর ফুটবল খেলতে পারবে, ভলি খেলতে পারবে, ক্রিকেট খেলতে পারবে, তার মধ্যে স্লিপ দোলনা তো আছেই, আরও কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের জন্য রাইড রয়েছে চড়ার। ও আরেকটা জিনিস আছে, সুইমিং পুল আছে, চাইলে কেউ এখানে সুইমিংও করতে পারবে, খুব সুন্দর জায়গা আছে, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন।
আপনাদেরকে তো পুরো রিসর্টটা ঘুরে দেখালাম, খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন, খুব ভালো জায়গা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। আর এতটা বড় জায়গা, আমি ঘুরতে ঘুরতে আমার তো পা ব্যথা হয়ে গেছে, এখন আমি এসে দোলনায় বসলাম, একটু রেস্ট নিচ্ছি, তারপর এখান থেকে টিফিন খেয়ে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, আপনাদেরকে পরের জায়গাটা দেখাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তা এই বাড়িটি নির্মিত হয়েছিল 1923 সালে, বাকি জীবনটায় তিনি এখানেই ছিলেন। তো এখানেই তার বিখ্যাত উপন্যাস রামের সুমতি লিখেছিলেন। ও চলুন ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আপনাদের বাকিটা দেখাচ্ছি। ভাই এদিকে আছে, আমরা এখন শরৎচন্দ্র বাড়ি থেকে বেরিয়ে রূপনারায়ণ নদী সামনে রয়েছে, ওখানে আমরা যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন নদীর পাড়ে চলে এসেছি, ঘুরতে খুব ভালো লাগছে কিন্তু প্রচন্ড রোদ। রূপনারায়ণ নদী এটা, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি রূপনারায়ণ নদীর পাড়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদীটা, তো খুব সুন্দর লোকেশান, গাছগাছালিতে ভর্তি। তবে একটু প্রচণ্ড রোদ রয়েছে, তো যারা একটু গরমে আসবেন ছাতা জল নিয়ে আসবেন। এখানে খুব একটা দোকানপত্র কিছু নেই, খুব একটা চিপস এইসবের দোকান রয়েছে। আমরা লাঞ্চ বুক করেছি নিরালা রিসর্টে, তো ওদের প্যাকেজ আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ হয়। তো প্যাকেজ যেগুলো রয়েছে, মটন মিল হচ্ছে 600 রুপিস,
এবং চিকেন মিল হচ্ছে 470 এবং ফিশ মিল হচ্ছে 450। এর সাথে ইনক্লুডেড থাকবে আপনার সকালে ব্রেকফাস্ট এবং ইভিনিংয়ের টি। তো খাবারের টেস্ট কীরকম জানি না, এখন আমরা লাঞ্চ করিনি, তো লাঞ্চে পুরো ডিটেলসটা আপনাদের ওখানে শেয়ার করে দেবো। আপনারা যখনই আসবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে নিরালা রিসর্টের, তো ওখানে কন্ট্যাক্ট করে আগে বুকিং করেও আসতে পারেন বা এসেও বুকিং করতে পারেন। তো চলুন আমরা আবার ধীরে ধীরে নিরালা রিসর্টের দিকে যাচ্ছি। ওদের মোটামুটি লাঞ্চ টাইম শুরু হয় হচ্ছে 1:30 থেকে আপ টু 3:30-3:30 পর্যন্ত চলে। তো আপনারা চেষ্টা করবেন 1:30 থেকে 2:00 মধ্যে লাঞ্চটা সেরে নেওয়া, তাহলে আপনাদের পক্ষেই সুবিধা হবে। তো ইভিনিং একটু আশেপাশে ঘুরে এনজয় করতে পারবেন। একটা নার্সারিতে চলে এসে চলুন দেখাচ্ছি নার্সারিটা, অনেক ধরনের গাছ দেখে তো মনটা ভরে যাচ্ছে, চলুন দেখাচ্ছি। এদিকে তাকাবেন শুধু ফুল গাছ, নানা রকমের ইনডোর আউটডোর প্ল্যান্ট আছে, প্ল্যান্ট দেখতে পাবেন। লাল
গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সকালে আমরা দেউলটিতে গেছিলাম, তো জাস্ট নাও কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছি। ফিরে ফ্রেশ হয়ে আমরা রিভিউটা দেবো ভাবলাম, তো রিভিউটা অবশ্যই দেওয়া দরকার, তো সেই কারণেই আসা। তো রিভিউটা আমরা ওখানেও দিতে পারতাম, তো ওখানে একটা এনজিওর প্রোগ্রাম চলছিল, মেবি হয়তো কোনো স্কুলের প্রোগ্রাম, তো কপিরাইট ইস্যুর জন্য আমরা ওটা কমপ্লিট করতে পারিনি। কিছু বলার নেই, জাস্ট ছোটো ছোটো দুটো তিনটে কথা বলবো। তো হোটেলটি মৌসুমি ঘুরিয়ে দেখেছে, রিসর্টটি, সরি হোটেল না রিসর্টটি, তো বিশাল বড় এলাকা নিয়ে রিসর্টটি তৈরি করা হয়েছে। তো ঠিক আছে, হোটেলটি বা রিসর্টটি যাই বলুন না কেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ঠিকঠাক আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, সুইমিং পুল আছে, সারাদিন কাটানোর মতো খুব ভালো জায়গা। তো যদি আমাকে রেটিং দিতে বলেন তো আমি 5-এর 3.5 রেটিং দেবো। তো তার তিনটে কারণ আছে আমার ভালো লাগেনি। এক হচ্ছে হোটেলে ডে আউটিংয়ের বুকিং টাইমটা, তো যেটা 9:30 থেকে স্টার্ট হয়, তো সেটা মনে হয় একটু আগিয়ে আরও 1 ঘন্টা আগে বুকিংটা স্টার্ট করলে মনে হয় ব্রেকফাস্টটা ঠিকঠাক টাইমে পাওয়া যায়। তো ব্রেকফাস্ট পেতে পেতে আমাদের টাইম হয়ে গেছিলো 10:30, তো এটা আমার একদম ভালো লাগেনি। আর সেকেন্ড রিজন হচ্ছে আমি হোটেলটির মধ্যে কোনো রেস্টুরেন্ট পাইনি, তো ওদের একটি হলঘর আছে, সেখানেই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা থাকে বা করা হয়েছে। তো যেই জায়গাটা করা হয়েছে সেটা একদমই আনহাইজেনিক প্লেস, তো আমার ওই জায়গাটা একদমই ভালো লাগেনি। আর থার্ড কারণ হচ্ছে যেখানটায় খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা করা ছিল তার পাশে একটি পাখিদের থাকার ঘর ছিল, তো সেখান থেকে প্রচণ্ড ব্যাড স্মেল, সঙ্গে একটি পাবলিক টয়লেটও ছিল, তো এই জায়গাগুলো আমার ভালো লাগেনি। তো এই কারণে আমি 5-এ আউট অফ 3.5 দেবো। আর বাকি সব ওভারঅল ঠিক আছে, গাড়ি পার্কিংয়ের বিশাল বড় জায়গা আছে, গাড়ি পার্কিং নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। বুকিং করার জন্য আপনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো করছে, তো সেটা আপনারা বুকিং করেও যেতে পারেন, ওখানে গিয়েও বুকিং করতে পারেন। আর এবার আসি খাবারের ব্যাপারে। তো আমরা অলরেডি বলেছি যে ওদের তিনটে প্যাকেজ হয়, মটন মিল 600 rupees, চিকেন মিল 470 অ্যান্ড ফিশ মিল 450। তো আমরা তিনটে চিকেন মিল এবং একটা ফিশ মিল নিয়েছিলাম। তো এখানে আগেই বলে রাখি, তো এখানে পুরোটাই সেলফ সার্ভিস, কেউ আপনার টেবিলে এসে খাবার দিয়ে যাবে না, আপনাকে নিজে থেকেই গিয়ে নিয়ে আসতে হবে। আর ওরা যে হলটার মধ্যে খাবারের অ্যারেঞ্জমেন্ট পড়েছে, তো সেটা মোটামুটি 20-25% ক্যাপাসিটি ছিল খাবার খাওয়ানোর জন্য। তো এই জায়গায় একটা জিনিস বলে রাখি, তো মোটামুটি 1টা থেকে ওদের খাবার স্টার্ট হয়ে যায় লাঞ্চটা, আর মোটামুটি 3-3:30 কোনো চলে। তো যেহেতু 25 জনের ক্যাপাসিটি, সাপোজ ধরা যাক কোনো 10 জনের গ্রুপ হয়তো আগে গেছে, তারা হয়তো অলরেডি লাঞ্চ স্টার্ট করে দিয়েছে, সিট থাকা সত্ত্বেও আপনি হয়তো বসতে পারবেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে খাবার সার্ভ করা হবে না, ততক্ষণ না আগের গ্রুপটা খাবার কমপ্লিট করা হবে। তো আমরা 15টার সময় গেছিলাম, তো খাবার পেতে পেতে 2:20-25 হয়ে গেছে, ততক্ষণ বসেই থাকতে হয়েছে, অনেকবার বলা সত্ত্বেও সেভাবে অ্যাটেন্ড করা হয়নি। তো এই জায়গাটা খুব বাজে লেগেছে। আর চেয়ার টেবিলগুলো যেগুলো ছিল সেগুলো প্রচণ্ড নোংরা, তো এটা মানে এখন যা সিচুয়েশন গ্রহণ আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আরও উচিত ছিল। আর খাবারের ব্যাপারে বলি, তো সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি এবং মিষ্টি ছিল। তো লুচি আলুর তরকারি তো রিভিউ সেভাবে কিছু হয় না, নর্মালি লুচি আলুর তরকারি যেমন হয় সেরকমই। তো বন্ধুরা, খাবারে যেগুলো ছিল সেগুলো আপনারা একটু জানিয়ে দিই। খাবারে নর্মালি প্লেন রাইস, আলু ভাজা, ডাল, ইঁচড়ের তরকারি, চিকেন, মটন, ফিশ, চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো যে যেটা মিল বুক করেছে সেই হিসাবেই খাবার পাবে, কোনো অসুবিধা নেই। তো খাবার আনলিমিটেড, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। এরকম নয় যে আপনি ফিশ চাইলে 2 পিসই ফিশ পাবেন, আপনার মিলে যে মিলটা বুক করেছেন, যে ফিশ মিল বুক করে থাকেন আনলিমিটেড ফিশ পেতে পারেন। মটন যদি মিল বুক করে থাকেন তাহলে আনলিমিটেড মটন পাবেন, চিকেনের ক্ষেত্রেও তাই। তো এবার আছে খাবার টেস্টের ব্যাপারে। তো নর্মালি ভেজ ডাল আর আলু ভাজা, তো ঠিক আছে, তো এটার কোনো রিভিউ আসে না, তো ঠিক আছে চলো এটা রিভিউ আমি দিলাম না। তো এবার আছি ইঁচড়টা নিয়ে। তো ইঁচড়টা আমাদের একদমই ভালো রাখেনি, আমরা টোটাল 4 জন গেছিলাম, আমি, মৌসুমি, জয় এবং আমাদের ড্রাইভার দাদা। তো আমরা ইঁচড়টা কেউই খেতে পাইনি, মানে একটা বিচ্ছিরি রকম গন্ধ লাগছিলো, যার জন্য ইঁচড়টা খেতে পারিনি। হতে পারে মেবি হয়তো আগের দিনে রান্না ছিল, যেহেতু ওদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, ক্যাটারিং সার্ভিস দিয়ে ওরা সার্ভ করায় বা কী করে আমি বলতে পারবো না। আর যেভাবে সার্ভ প্রসেস করা হয়েছে তো সেটা আমার একদমই ভালো লাগেনি। সেলফ সার্ভিস ঠিক আছে, বুফে সিস্টেমে করা হয়েছে, তো যারা সার্ভটা করছিলেন তারা মনে হলো ট্রেন্ড নয়,
মানে কোথা থেকে লোক এনে হয়তো সাপটা করানো হয়েছে, এরকমই লাগলো। খাবার দিতে গিয়ে মাটিতে ফেলে দিচ্ছে, প্লেট থেকে পড়ে যাচ্ছে। যাই হোক, সেটা তো একটা ইস্যু গেল। আর মটন আমরা যেহেতু মিল নিইনি, তো মটনের রিভিউ আমি দিতে পারবো না। তো ফিশটা আমি নিয়েছিলাম, ফিশটা ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, ফিশটা টাটকাই ছিল, ফিশের টেস্টও ঠিক ছিল। চিকেন বাকি যারা দিয়েছে তারা বলছে চিকেন ঠিকঠাক আছে, চিকেন নিয়ে কোনো অসুবিধা নেই। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, তো ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। তো যে আমার কাছে বলা বক্তব্য হচ্ছে, যে অ্যামাউন্টটা নেওয়া হয়েছে আর যে সার্ভিসটা আমরা পেয়েছি সেটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তো আমি হোটেল কর্তৃপক্ষ বা রেস্টুরেন্টে বা রিসর্টের যারা দায়িত্বে আছে তারা যদি ভিডিওটি দেখেন, দেখে জিনিসগুলো একটুখানি যাচাই করে দেখবেন, এগুলো আপনাদের একটু ইমপ্রুভ করা দরকার আছে। যারা বাইরেতে ঘুরতে যাচ্ছে বা কিছু, আমি কস্ট নিয়ে কিছু বলছি না, যেখানে ঘোরার জায়গা থাকে সেখানে কস্ট একটু হাই থাকেই। তো কস্টের সাথে সাথে আপনাদের উচিত যে খাবারের কোয়ালিটি হোক, হাইজেনিক ব্যাপারটা হোক, এটা মেনটেন করা অবশ্যই উচিত। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের কাছে পৌঁছায় আপনারা এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন আশা করি। তো বন্ধুরা, যারা দেউলটি ঘুরতে যাবেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যেতেই পারেন দেউলটি। আমার মতে আপনার আরও ওখানে অনেক রিসোর্ট আছে, তো আপনারা একটুখানি খোঁজখবর নিয়ে নেবেন। যদি খাবার বুকিং করতেই হয় আমরা অন্য জায়গা থেকে বুকিং করাই সাজেস্ট করব আপনাদেরকে, যেহেতু আমার একদমই ভালো লাগেনি। তো এমনি আপনি রিসর্টটাতে ঘুরতে যেতেই পারেন, সেটার জন্য হয়তো পার হেড ওরা 20 rupees চার্জ নেয়, সেটা যদি আপনি ওদের ডে আউটিং বুকিং না করেন। আর ডে আউটিং বুকিং করলে সে 20 rupees পার হেড চার্জটা লাগে না ওদের, এইটুখানি আমি শুনেছি। তো যাই না, আমাদের কাছ থেকে নেয়নি 20 rupees, যেহেতু ডে আউটিং হয়তো বুক করেছি বলে। তো আপনারা যেতেই পারেন ঘুরতে সারাদিনের জন্য। তো যারা গরমে যাবেন ভাবছেন তাদের আমি একটা সাজেস্ট করবো, তারা অবশ্যই একটা এসি রুম নেবেন, কারণ ওখানে গরমের মধ্যে আপনি পুরো ওপেন জায়গায় থাকতে হবে না, কষ্ট হবে প্রচণ্ড। তো আমি সাজেস্ট করবো একটা এসি রুম নিয়ে নেবেন, যদি আপনারা নিরালা রিসর্ট বুক করেন বা ওখানে ডে আউটিংয়ে সারাদিন কাটাতে চান। নাইট স্টেরও ব্যবস্থা আছে, তো সেটা আপনারা হোটেল কর্তৃপক্ষকে ফোন করে নেবেন, ফোন নাম্বার অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি ব্লগে। তো বন্ধুরা, আর কিছু বলবো না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।